আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগে আমি একটা এরকম খাট দেখাইছিলাম, আর ওইটা ছিল রং করা খাট। আমি বলেছিলাম যে রং ছাড়া খাট দেখাবো, তো ওইটারই আরও কিছু খাট ছিল, এগুলো হলো রং ছাড়া। আপনারা দেখে বুঝতেই পারতেছেন এটা কী কাট। এটা কাটটা হলো কোরই কাট, হলো কোরই কাট, ফ্রেশ সার কাট। এক সুর যদি কেউ গরমা দেখাইতে পারেন তাকে ফ্রি দেওয়া হবে কাট। খাটে যদি কেউ এক সুত ফ্রি দেখায়, আপনার হলো গরমা দেখাইতে পারেন, তাহলে খাটটা তাকে ফ্রি দেওয়া হবে। ভাই আমি গ্যারান্টি দিচ্ছি কী জন্যে, কারণ এটাতে কোনো পল নাই, একদম ফ্রেশ কাট, ওই জন্য আমি গ্যারান্টিটা দিতে পারতেছি। আর আপনাদের যদি একটু দেখাই, এগুলো নকশার ডিজাইন। এটা হলো পাওয়া, পাওয়া কিন্তু খয়রাত করা পাওয়া। আর এটা দল আছে কিন্তু দেড়ের ওভার সাইজ, 1.5-2 ইঞ্চি দল আছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন। এখানে শুধু একটা জয়েন্ট আছে আর পুরোটা কিন্তু এক তক্তা আছে, পুরোটা জয়েন্ট ছাড়া। এটা হলো পিছন পার্ট, যে পিছন পার্টটা একটু দেখায়, একদম কিন্তু ফ্রেশ সার কাট। এটা হলো পিছন পার্ট, এটার সাথে এটা আছে, এটার সাথে এটা, এটার কিন্তু দল আছে, 1.5-2 ইঞ্চি দল। অনেক সুন্দর একটা নকশা, আপনার দেখে বুঝতেই পারতেছেন। এটার সাথে হলো এটা পেছন পার্ট, এটা হলো সামন পার্ট। এগুলোর তীর চড়াট পাশে কিন্তু সবই আছে, একদম ফ্রেশ তীর চড়াট আছে, ইউকালেক্টার কাট, পাশেও আছে কোরই কাট, ফ্রেশ সার কাট। তো ফ্রেশ সার কাট, যেহেতু রং করার পরে অনেকেই বলে যে ভাই কি কাট দেওয়া আছে, আগে রং করছেন কেমনে বুঝবো এটা সার কাট না কর্মা কাট, তাদের জন্য ভিডিওটা। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যাদের খাট, শোকেস, ফার্নিচার বা আসবাবপত্র যাদের যাই লাগুক, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।